বেঙ্গলি ব্লগার যশোদাজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা প্রত্যেকেই খুব ভালো আছি। তো শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে সকাল থেকে অনেক কাজ হয়েছে, রথ রিপেয়ারিং হয়েছিল, আমি আপনাদের বলেইছিলাম। তো সেটা কালার হয়েছে আর রাস্তাটা বাড়বে বলে বালিশ সরানো হয়েছে, তো অনেক কাজই হয়েছে। তো সেগুলো দেখে আসুন, তারপরে কথা বলছি। সকলি তোমার, তুমি তো
আপনাদের আশ্রমটা ঘুরিয়ে দেখাই। তো যাওয়া যাক। এখানে দেখছেন আপনারা যে বিশ্বেশ্বর মন্দিরের একটা গেট লাগানো হয়ে আছে, ওটা এমনি এমনি না, সূর্য পুরো সূর্যের রশ্মিটা পুরো বিশ্বেশ্বরের চোখে লাগে, তো সেই জন্য দরজাটা বন্ধ হয়ে আছে। তারপর সূর্যের রশ্মিটা চলে গেলে তারপর দরজাটা খোলা যাবে, এই আর কি, সেই জন্য দরজাটা বন্ধ। তো এখন দর্শনের জন্য কিছু কিছু ভক্ত আসেন, আবার চলেও যান। আপনাদের দেখাই বাগানগুলো, সবজি বাগানগুলো কত সুন্দর হয়েছে, চলুন দেখে নিন। কয়েক দিনের মধ্যেই আমার পেছনের এই যে শশা বাগানগুলি কয়েক দিনের মধ্যেই যেন খুব বড় হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। আর অনেক ফুল ধরেছে, এই যে হলুদ হলুদ ফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক শনি ধরেছে, অনেক ফুল ধরেছে। তো জানি না কি হবে, তো শশা হোক আপনাদের দেখাবো। আর পাটশাকটা এখন বড় হয়ে গেছে, পাটশাকটা বড় হয়ে গেছে, তো এটা তো তোলার লাগবে, তো তোলা যাক। আপনাদের আমি বলেছিলাম না যে শশা হলে আপনাদের দেখাবো, তো সত্যি আমি লক্ষ্য করে নিই, ভাই বললো এখনই যে শশা হয়েছে, সত্যি হয়েছে, তো দেখে নিন একবার। এখানটায়
বালি ভরাট ছিল ওই জায়গায়, তো বালি সরিয়ে নিয়েছে। তো বালি সরিয়ে নেওয়ার পর গাছগুলোর যে শিকড় বেরিয়েছে পুরো সাদা হয়ে গেছে, যেহেতু চাপা ছিল তো সেই জন্য একটা আলাদা ধরনের দেখা যাচ্ছে, তো সেটা আমি আপনাদের দেখাবো। শেষ করছি, আবার পরবর্তী ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।